এটা কালো হয়েছে আর এই তোমার মামা গেল অফিসে আর অফিসে তো আছে এটাই এই এই বেঁচে দেবে না দূরে এত কেউ খায় নাকি হ্যাঁ সে ও তেল তেল ও আসো দেখি এই রস দিতে যাচ্ছি গুবলাকে কোথায় না নাই তো এখানে আসো দাঁড়াবে কেন আসুক না মাসি ও তাহলে না যেতে চাইলে আলাদা কি বলছিস তাহলে যাবে না তো ওরা কেউ যাবে না আমরা আমি আর কৃষ্ণ যাচ্ছি বাগান দেখতে পাচ্ছেন একদম বাঁশ বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে একটা খেজুর গাছ এখানে কি একটা রয়েছে পাখি বা কিছু ঝপ করে উঠলো আর এগুলো কি গাছ রে সেগুন গাছ না এইগুলো সেগুন গাছ এই যাচ্ছি ওর মধ্যে ভেতর থেকে কলা বাগান এই যে কলা বাগান কলা পুরো দেখতে পাচ্ছেন তো এত কলা গাছ আর এখানে খুবই ঠান্ডা পড়েছে সামনে বাগান আখের বাগানের সামনে গিয়ে দেখাবো এই যে আখ আখ চাষ করেছে কোনটা রে এইটা সব শিশির পড়েছে না জব ঘাস কি গাছ জব ঘাস জব ঘাস এই জব হবে না ছাগলে খায় এই যে সর্ষে চা সর্ষে কাদের ও পেঁয়াজ গাছ দারুন আর ওই যে ওই ঘরটাতে কি আছে ওটা পুলিশদের ঘর ও ওটা বিএসএফদের ওই যে কাঁটা তার আর এই যে পেঁয়াজ গাছ এইসব পেঁয়াজ এই যে একটু একটু পেঁয়াজ উঠে আছে এই যে পেঁয়াজ করে দেখো ও দুজন নিচু হয়ে আছে ও তা এখান দিয়ে যাচ্ছিস ওই দিক দিয়ে যাবি ও আচ্ছা তার মানে যাবো ওইখান ওই ওই দিকটায় আমাদের এই রকমভাবে বেঁকে বেঁকে যেতে হবে সোজা যেতে পারবো না আর এই যে পাম্প পাম্পে যে বসিয়ে যখন জল লাগে তখন এই
পাম্প চালিয়ে দেওয়া হয় আর জল জল যায় মানে খেতে। এই তুই আগে চল, নাহলে আমি কোন দিক দিয়ে কোন দিকে চলে যাবো তা ঠিক নেই। এ পালং ছিস না? হ্যাঁ ঠিকই বলেছিস। এটা পেঁয়াজ গাছ? ও আচ্ছা, এটা পেঁয়াজ গাছের মধ্যেই ওই সাইডে সাইডে রসুনের গাছ বসিয়েছে। এই এই লাইনটা, এই যে এই এই যে গাছটা, এই গাছটা হচ্ছে রসুন গাছ। এই যে ওই যে পেঁয়াজের ফুল গাছ, এখান দিয়ে দেখা যাবে না। এই ও সর্ষের গাছ, সর্ষের এগুলো দেখুন, এইগুলো এগুলো ভাঙলেই সর্ষে বেরোবে, তাই না? এই যে ভেঙে ভেঙেছে একটা এই সর্ষে ছোট ছোট, সেই রস নিয়ে এসেছিলাম, সেই রস দিতে যাচ্ছি। আলগুলো খুবই সরু সরু, যেতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, মানে সরু হয়ে যাবে আরো বেশি যখন আরো পেঁয়াজ। এটা কি গাছ? ধনে পাতা। হ্যাঁ এই দেখো ধনে পাতা গাছ, আর কত সুন্দর হয়েছে ধনে পাতার এই এগুলো ফুল না? বাবা দারুণ ধনে পাতার ফুলগুলো লাগছে। ও ধনে পাতার ফুলগুলো সুন্দর লাগছে দেখুন। আহা হা, মনে যেমন ধনে পাতা খুব সুন্দর গন্ধ দিচ্ছে ধনে পাতার। আর চলুন ওদিকে যাই। কি বললি? পাম্প? এগুলো সর্ষে গাছের গোড়া, সব কাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে তো হাঁটা হয়ে যেতে পারে। ওটা কে বানিয়েছে ঘর? এগুলো তোদের পেঁয়াজ? বাহ খুব ভালো। ওরে বাবা পড়ে যাচ্ছিলাম, দেখতো কত কষ্ট করে তোর জন্য রস নিয়ে আসলাম। দে ঢাল ছাকনি দিয়ে। ব্যাস দাঁড়া, এবার পড়ে যাবে। আনে কেরম গালাগাল দিচ্ছে, ভিডিও হয়েছে, ভিডিও করতে হবে। মোটামুটি হয়ে গেছে তো, কি হয়েছে? এগুলো কি ও ধনে হয়েছে? ধনে। এটা কাদের? অন্য লোকের না? সীমানা? এখানেও ধনে পাতা করেছিল? আর এখানটায় এবারটা বেশি পেঁয়াজ হয়নি, মানে পেঁয়াজের দাম ছিল না, না এবারে তো পেঁয়াজ লাগায়নি, নাহলে এইসব সব পেঁয়াজ। তুই তো অনেক কিছু জানিস রে। তুই শুধু মাঠে মাঠে ঘুরিস না পড়াশোনা ছেড়ে? না। তাহলে এত কিছু জানলি কি করে? এখানে থেকে থেকে জেনে যাস। ওরে বাবা, এ তো যেতে পারছি না, কেটেছে তো, আর পড়ে পড়ে যাচ্ছি। এই যো উড়ি। এখন তো আর পাট নেই, রস খাইয়ে এবারে বাড়ির দিকে রওনা দিয়েছি। এবারে এইগুলো মটর গাছ, মটর মটর গাছ,
কিছু গাছ, মটর গাছ কত সুন্দর হয়ে আছে, সব ফুল হয়েছে দেখছেন। আর মটরের শাকও খায়, কত সুন্দর মাঠ, মানে ধুধুকার জায়গার পরে জায়গা সব চাষ হচ্ছে। কেউ সর্ষে লাগিয়েছে, কেউ পেঁয়াজ লাগিয়েছে, পেঁয়াজের পাড়ে পাড়ে রসুনও লাগানো রয়েছে, কেউ মটর লাগিয়েছে। খুব কষ্ট করে এরা, কষ্ট করে চাষবাস করে। কি হলো? মানে শসা লাগানো আছে তো, শসার গাছে এটুকুটুকুনা হয়েছে, উজ্জে গাছ সব গাছ কি আবার এই বাড়ির দিকে রওনা দিলাম। টাটা, আবার পরে দেখা হবে।